প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি গতিশীল রয়েছে, বেড়েছে রেমিটেন্স প্রবাহ, রয়েছে পর্যাপ্ত রিজার্ভ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম বৈঠকে এসব কথা বলেন তিনি। বলেন, করোনা মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন মানুষের সেবায় কাজ করেছে, তখন অন্য রাজনৈতিক দল এবং এনজিওগুলো শুধুই বাক সর্বস্ব ভূমিকা পালন করেছে। শাহলি জয়ের রিপোর্ট। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হলো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম বৈঠক। গণভবনে এ বৈঠকে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্চের পর থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব ধরনের বৈঠক বন্ধ ছিল। সূচনা বক্তব্যে দলীয় সভাপতি বলেন, করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজনৈতিক দল হিসেবে আমরা যদি অন্য দলগুলি দেখি, তারা হয়তো শুধু ওই লিপ সার্ভিস অর্থাৎ মুখে মুখে কথা বলেছে, কিন্তু প্রকৃত মানুষের কাছে যে মানুষকে সাহায্য করা, সেটা কিন্তু আমরা অন্য দল বা অন্য সংস্থা অনেকেই আমরা দেখেছি, তাদের উপস্থিতিটা ওভাবে দেখিনি। এবং এনজিও টেনজিও অনেকেই আছে, কিন্তু আমাদের আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছে। সেই সাথে আমি প্রশংসা করি আমাদের প্রশাসনের কর্মকর্তারা, তারা কর্মচারী সবাই আন্তরিকতার সাথে কাজ করেছে। শেখ হাসিনা বলেন, করোনায় অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে এমন আশঙ্কা থাকলেও বাস্তবে তা হয়নি, কারণ সুনির্দিষ্ট অর্থনৈতিক নীতিমালার ভিত্তিতেই সরকার পরিচালিত হচ্ছে। অনেকে ধারণা ছিল আমাদের রেমিটেন্স কমে যাবে, রেমিটেন্স কিন্তু কমেনি, কারণ আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি 2%, তার ফলে রেমিটেন্স কিন্তু আমাদের বেড়েছে। এবং এটা অনেকে ভাবতে পারেনি যে আমাদের রেমিটেন্স এত বাড়বে। রিজার্ভ এখন আমাদের 39.4 বিলিয়ন US ডলার, আমাদের রিজার্ভও কিন্তু ভালো রিজার্ভ আছে, এটা আমি বলবো। শুধু বর্তমান নয় আওয়ামী লীগের পরিকল্পনা আগামীর জন্য এক সুন্দর ভবিষ্যৎ উপহার দেয়া, বলেন শেখ হাসিনা। এখন আমরা যেটা করছি সময়ের বিবর্তনে সেটা কিন্তু সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, পরিশোধন করতে হবে, এটা করতে হবে, এটা নিয়ম, সেটা আমরা জানি। কিন্তু তারপরে একটা ফ্রেমওয়ার্ক, একটা কোনো একটা ধারণাপত্র বা অথবা একটা দিক নির্দেশনা, সেটা যদি সামনে থাকে তাহলে যে কোনো কাজ খুব সহজে যারাই আসুক ভবিষ্যতে তারাই করতে পারবে। বাংলাদেশের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য কাজ করাই এ দলের মূল লক্ষ্য, আমাদের দায়িত্ব। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।